স্বামী বিবেকানন্দ তার গুরু শ্রী রামকৃষ্ণ সমাধি লাভ করার পর তিনি তার গুরুর বাণী পশ্চিমে প্রচার করতে যেতে চেয়েছিলেন। সুতরাং তিনি সেখানে যেতে চান এবং এটা করতে চান, কিন্তু তিনি রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা দেবীর অনুমতি প্রার্থনা করেন। তিনি বলেছিলেন, নরেন, আমাকে ওই ছুরিটা দিতে পারো? তিনি বলেছিলেন, আমি দেখতে চেয়েছিলাম কিভাবে তুমি ছুরিটা দাও, তুমি যেতে পারো এবং গুরুর বাণী প্রচার করতে পারো। আধ্যাত্মিকতার অর্থ সর্বদা এভাবেও বোঝা হয়, অমায়িকতা হিসাবে, এবং দুর্ভাগ্যক্রমে অমায়িক হওয়াটাকে সব সময় ভুল বোঝা হয়েছে এবং ভুল ব্যাখ্যা করা হয়েছে। নরম বা দুর্বল চিত্ত বলে দুর্বলের নম্র স্বভাব কোনো বিকল্প নয়, যেহেতু তারা শক্তিশালী ছাপ রেখে যেতে অক্ষম, তাই তারা নরম। নম্রতার মূল্য তখনই আছে যখন এটা কোনো বিকল্প। আপনি হিংসাত্মক হতে সক্ষম, কিন্তু আপনি নম্রতাকে বেছে নেন, সেটাই মহৎ। আপনি উগ্রতায় অক্ষম, তাই আপনি নম্র। সেখানে কোনো মহত্ব নেই, কারণ সেটা কোনো রকম অক্ষমতা থেকে আসছে। আজ আমাকে কেউ জিজ্ঞাসা করছিলেন, সদ্গুরু, ভারতের সমগ্র দেবীদের হাতে কেন সর্বদা অস্ত্র দেখা যায়? কেন আমাদের ভৈরবী, যদিও তার চোখ আছে, তবুও তার হাতে কোনো অস্ত্র নেই? দশটি হাত এবং অস্ত্রহীন, কারণ হিংস্রতার সঙ্গে সম্পর্ক তার ছিন্ন হয়েছে। আপনি দেখবেন মহিষ, মহিষাসুর ইতিমধ্যেই পরাভূত হয়েছেন। সুতরাং যা পাশবিকভাবে করার দরকার ছিল তা সংঘটিত হয়েছে, পাশবিক প্রকৃতির মৃত্যু ঘটেছে। এখন আর অস্ত্রের কোনো প্রয়োজন নেই, সুতরাং সব হাত শূন্য। সুতরাং নিজেকে এই অবস্থায় নিয়ে আসতে তীব্র কোনো হিংসাত্মক উপায় নয়, তীব্র তিনি জয়ের মাধ্যমে ভীষণ, তিনি তার শক্তিতে ভীষণ, তিনি তার পরমানন্দে ভীষণ। তার তীব্রতা হিংসাত্মক নয়, এটা নয় যে তিনি হিংস্র হতে অক্ষম, এটাই যে তিনি তা অতিক্রম করে এসেছেন। কারো কাজের বিবর্তন যদি আপনি লক্ষ্য করেন, কারো কাজের বিবর্তন, শুরুর দিকের কাজগুলি সাধারণত হিংস্রই হবে। যতই আপনি কোনো ব্যাপারে অভিজ্ঞ হয়ে ওঠেন, ততই দেখবেন কাজের রুক্ষ দিকগুলি ফিকে হয়ে আসবে এবং এটা সহজ থেকে সাবলীল হয়ে উঠবে এবং কর্মে কোনো হিংস্রতা থাকবে না। এমনকি একজন অসি যোদ্ধা, যিনি কুশলী, কেবলমাত্র যে নতুন, সেই এভাবে যায়। একজন অভিজ্ঞ ব্যক্তি শুধু নাড়বে এবং কাজ শেষ, কাজের মধ্যে কোনো উগ্রতা নেই। সুতরাং কর্মবিবর্তনে তিনি তা অতিক্রম করেছেন, এখনও তীব্র, কিন্তু বিজয়, শক্তিতে এবং পরমানন্দে, উগ্রতার মধ্যে দিয়ে নয়।
এরকম আরও অনেক প্রতীকী আছে। এখানে যদি আপনি সতর্ক হয়ে লক্ষ্য করেন, যেখানে এটি তীব্র কিন্তু হিংস্র নয়। হিংস্রতা কি অন্যায়? এটা কোনো ঠিক বা ভুলের ব্যাপার নয়, এটি জীবনকে চালিত করার একটি অপরিণত উপায়। যদি আপনি বলেন হিংস্রতা খারাপ, তাহলে আপনি আপনার একটি অংশকে উপেক্ষা করছেন এবং আপনি এর থেকে কখনো মুক্তি পাবেন না, কারণ এটা যাবে না, এটা বিভিন্ন রকমভাবে বেরিয়ে আসবে। অনেক ব্যক্তি রাস্তায় শান্তশিষ্ট কিন্তু বাড়িতে হিংস্র। তারা শারীরিক নির্যাতনে সক্ষম না হলেও তারা কথায় হিংস্র, তারা তাদের চিন্তায় অথবা আবেগে হিংস্র, অনেক রকমভাবে। সুতরাং হিংস্রতাকে প্রত্যাখ্যান করে কোনো কাজ হবে না। হিংস্রতার অভিব্যক্তিকে বাস্তব বুদ্ধিসম্পন্ন কাজে পরিণত করা প্রয়োজন হিংস্রতা নয়, প্রয়োজন হল তীব্রতার। প্রত্যেকটি মানুষের মধ্যে সর্বদা তীব্রতার প্রয়োজন আছে। যদি আপনি এই তীব্রতার প্রয়োজনকে শোধন না করেন এবং এই তীব্রতাকে শুধুমাত্র ধ্যানে বসে অথবা একনিষ্ঠ প্রার্থনায় অথবা ভালোবাসায় অথবা কেবলমাত্র কাজের মাধ্যমে অনুভব করতে না পারেন, যদি আপনি একে পরিশোধন না করেন এবং তা সত্ত্বেও তীব্রতা খোঁজেন, হিংসাত্মক মনোভাব আপনার মধ্যে অনেক রকমভাবে উদ্ভূত হবে। আপনার শারীরিকভাবে মারামারি করার সাহস নাও থাকতে পারে, কিন্তু এটা অন্য অনেক রকমভাবে ঘটবে এবং জীবন কদর্য হয়ে উঠবে। এটা আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রবেশ করবে এবং যেভাবে আপনি জিনিসপত্র গ্রহণ করেন এবং রাখেন, আপনি বুঝতে পারবেন আপনি বিনীত বা উগ্র, জানেন তো। একটি সুন্দর ঘটনা ঘটেছিল, আমি হয়তো কয়েকবার আপনাদের বলেছি। স্বামী বিবেকানন্দ, সবাই শুনেছেন স্বামী বিবেকানন্দের কথা? তার গুরু শ্রী রামকৃষ্ণ সমাধি লাভ করার পর তিনি তার গুরুর বাণী পশ্চিমে পৌঁছে দিতে চেয়েছিলেন। সুতরাং তিনি সেখানে যেতে চান এবং এটা করতে চান, কিন্তু তিনি চান সারদা দেবীর থেকে অনুমতি নিতে, যিনি শ্রীরামকৃষ্ণের পত্নী ছিলেন। বিবেকানন্দ তার কাছে গেলেন এবং তখন তিনি তখন রান্নাঘরে রান্না করতে ব্যস্ত ছিলেন। বিবেকানন্দ যখন গিয়ে তাকে এই কথা বললেন, তিনি তখন মন দিয়ে নিজের কাজ করছিলেন, তার দিকে না তাকিয়ে তিনি তার কথা শুনলেন। বিবেকানন্দ বললেন, আমি পশ্চিম বিশ্বে যেতে চাই এবং গুরুর বাণী প্রচার করতে চাই, আমি কি যাব? সুতরাং যে টুকিটাকি কাজে তিনি ব্যস্ত ছিলেন সেদিক থেকে নজর না সরিয়ে তিনি বললেন, নরেন, আমাকে ওই ছুরিটি দিতে পারো? সুতরাং তিনি ছুরিটি তুলে নিলেন এবং দিলেন। তিনি একজন নির্দিষ্ট রকম মানুষ ছিলেন, তো তিনি এটি একটি বিশেষভাবে দিলেন। এইভাবে নয়, তিনি একটি নির্দিষ্টভাবে এটি দিয়েছিলেন। তিনি ছুরিটি নিলেন এবং সেটিকে পাশে রাখলেন এবং বললেন, তুমি যেতে পারো। এটি লক্ষ্য করে তিনি জিজ্ঞেস করলেন, আপনি ছুরিটি কেন চাইলেন? আপনার কোনো সবজি নেই কাটার জন্য, সবকিছুই পাত্রের মধ্যে রয়েছে, ইতিমধ্যেই পাত্রে রয়েছে, সেদ্ধ হচ্ছে, কেন আপনি ছুরিটি চাইলেন? ছুরির কোনো প্রয়োজন নেই, তাও কেন চাইলেন? তিনি উত্তর দিলেন, আমি দেখতে চেয়েছিলাম কিভাবে তুমি ছুরিটি দাও, তুমি যেতে পারো এবং গুরুর বাণী প্রচার করতে পারো। সুতরাং এখানেই নম্রতার পরিচয়। কেউ দেখছে বলে নয়, আপনি তদন্তের অধীনে আছেন বলে নয়, আপনি যেভাবে চলাচল করেন, আপনি পৃথিবীর ওপরে যেভাবে চলাচল করেন, যেভাবে নিঃশ্বাস নেন, যেভাবে বসেন, যেভাবে দাঁড়ান, যেভাবে অন্য মানুষের দিকে তাকান, এইসব জায়গাতেই আপনার কাজের সংশোধন করতে হবে। এই মুহূর্তে আমি মনোযোগের কথা বলছি না, না, সব ব্যাপারে মনোযোগী হওয়া না, আমি বলতে চাইছি আপনার শারীরিক কাজকর্ম পরিমার্জন করার ব্যাপারে, আপনার কথাবার্তার ব্যাপারে। এভাবে ধীরে ধীরে আপনার মানসিক এবং আবেগ সংক্রান্ত কাজগুলি পরিমার্জিত হবে। শুধুমাত্র আপনার হাত এবং পা আরও নম্রভাবে সঞ্চালন করা,
এই সংশোধন হতে পারে আপনি ধ্যাননিষ্ঠ হলে, অথবা আপনি যদি সচেতনভাবে এটা করেন ধ্যানমগ্নতার দিকে যাওয়ার জন্য। আপনি উভয়ভাবে চেষ্টা করলে ভালো হয়। আপনি যদি লক্ষ্যে পৌঁছাতে চান, সব সম্ভাব্য দিক থেকে শুরু করা উচিত, যাতে আপনি তাড়াতাড়ি পৌঁছাতে পারেন। যদি আপনি একটি মোমবাতি তাড়াতাড়ি পোড়াতে চান, আপনি সেটাকে উভয় দিক থেকে জ্বালাবেন, তাই নয় কি? যদি এটিকে যে কোনো একদিক থেকে জ্বালান, এটি সারা জীবন সময় নিতে পারে। যদি আপনি অন্তত অর্ধেক জীবন ধরে ধ্যান পরায়ণতা অনুভব করতে চান, আপনাকে উভয়ভাবেই দগ্ধ হতে হবে। সুতরাং আপনি হয়তো ধ্যানের অনুশীলন করছেন, কিন্তু তার সাথে সচেতনভাবে আপনার শারীরিক কাজকর্ম সংশোধন করা, যেভাবে আপনার হাত সঞ্চালন করেন, যেভাবে আপনার শরীর নড়াচড়া করেন, যেভাবে আপনি নিঃশ্বাস নেন, আপনার বাক্য, এটা কোনো রকম ভান করার ব্যাপার নয়, এটা সচেতন হয়ে ওঠার ব্যাপার।